Dive into a world of wonder and enchantment with Taslema Akhtar Runu's animation storytelling. Join us for captivating tales brought to life through the magic of animation, sure to spark your curiosity and leave you wanting more. দোহার গ্রামের শান্ত পরিবেশে গাছপালার মাঝে একটি পুকুর রয়েছে কবরস্থানের পাশে। গ্রামবাসীরা বলে এটি অভিশপ্ত। সাহস থাকলে এর অন্ধকার রহস্য উদ্ঘাটন করুন। শান্ত গ্রাম দোহার, যেখানে বাচ্চারা খেলে, মহিলারা পানি আনছে এবং কৃষকরা মাঠে কাজ করছে। ক্যামেরা ধীরে ধীরে পুরনো ভয়ানক পুকুরের দিকে যায়, যা শতাব্দী প্রাচীন কবরস্থানের পাশে রয়েছে, কুয়াশায় মোড়ানো। গ্রামবাসীরা এ জায়গাটি এড়িয়ে চলে, গুজব ও ভূতের গল্প ফিসফিস করে বলছে। আরিফ একটি তরুণ সাংবাদিক, যিনি ভুতুরে পুকুরের গল্পগুলি নিয়ে আগ্রহী। কুসংস্কারকে ভুল প্রমাণ করার দৃঢ় সংকল্প নিয়ে তিনি ক্যামেরা ও নোটবুক নিয়ে দোহার গ্রামে আসেন। গ্রাম প্রধান তাকে পুকুরের অন্ধকার ইতিহাস সম্পর্কে সতর্ক করে মানুষ হারিয়ে যাওয়ার গল্প, রাতে ভয়ানক শব্দ এবং সেখানে এক মহিলার ভূতের গল্প। আরিফ গ্রামে থেকে আরও তদন্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি গ্রামবাসীদের সাক্ষাৎকার নেন, প্রতিটি তাকে ভয়ানক ঘটনা ও পুকুরের কাছাকাছি দেখা যাওয়া ভৌতিক দৃশ্য সম্পর্কে জানায়। এক বৃদ্ধা তাকে বলে এক তরুণ কনে আমিনার ভূতের কথা, যাকে তার ঈশান্বিত প্রেমিক তার বিয়ের রাতে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে। তার আত্মা প্রতিশোধ নিতে এখনও সেখানে আছে বলে মনে করা হয়। যৌক্তিক ব্যাখ্যা খুঁজতে দৃঢ় প্রতিজ্ঞ আরিফ পুকুরের পাশে ক্যাম্প করে। পরবর্তী কয়েকদিনে তিনি অদ্ভুত ঘটনা অনুভব করেন, শীতল ফিসফিস, ভৌতিক আভাস এবং তার সরঞ্জামগুলি বিকল হওয়া। উত্তেজনা বাড়তে থাকে যখন তিনি পুরনো চিঠি ও ডায়েরি খুঁজে পান আমিনার করুণ গল্পের। এক ঝড়ো রাতে আরিফ প্রমাণ সংগ্রহের জন্য দেরি পর্যন্ত জেগে থাকার সিদ্ধান্ত নেয়। মধ্যরাতে পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, বাতাস বয়ে যায় এবং পুকুরের পানি অস্বাভাবিকভাবে তরঙ্গিত হয়। হঠাৎ আমিনার ভূত পানির নিচ থেকে উঠে আসে, তার ফ্যাকাশে মুখ দুঃখ ও রাগে বিকৃত। আরিফ ভয়ে অবশ হয়ে পড়ে যখন সে তার কাছে আসে, তার করুণ কাহিনী ফিসফিস করে বলে এবং ন্যায় বিচার প্রার্থনা করে। পরের সকালে গ্রামবাসীরা ভীত আরিফকে খুঁজে পায়। তিনি আমিনার স্মৃতিকে সম্মান জানিয়ে তার গল্প প্রকাশ করার সিদ্ধান্ত নেন, পুকুরের অন্ধকার কিংবদন্তির পিছনের সত্য প্রকাশ করেন। তার নিবন্ধটি করুণ ইতিহাসকে উন্মোচিত করে, পুকুরটি পরিষ্কার করা হয় এবং আমিনার সম্মানে একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়। গ্রামবাসীরা আর পুকুরকে ভয় করে না এবং দোহার ফিরে পায় শান্তি। আরিফের দর্শকদের উদ্দেশ্যে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে এবং আরও ভয়ানক গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপডেট পেতে বেল আইকনটি টিপুন। আপনার নিজস্ব কোনো ভয়ানক গল্প আছে? নিচে মন্তব্যে শেয়ার করুন এবং এটি আমাদের পরবর্তী ভিডিওতে দেখানো হতে পারে। Thank you for joining us on this magical journey of animation storytelling. If you found joy in our tales, we invite you to further explore our channel, like, comment, and share your thoughts.
Your support fuels our passion to continue crafting enchanting stories for our beloved audience. Together, let's embark on more unforgettable adventures.